হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেজে গুজে চলে এসেছি, আর এদিকে দেখো তিনজন ফ্যামিলিও সেজে গুজে সম্পূর্ণ লাগেজ নিয়ে রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু ওলা বুক করে নিয়েছি, আর ওলাই লাগেজপত্র উঠিয়ে দেওয়া হয়েছে। ওলাতে আমরা উঠে রওনা দিয়েছি হচ্ছে তোমার হাওড়া স্টেশনের দিকে। তো আমরা হাওড়া স্টেশন যাব, তো হাওড়া স্টেশন থেকে তারপরে ট্রেন ধরব। তো ট্রেন ধরে কোথায় যাব না যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকলে লাগেজ নিয়ে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি। তো আমরা অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। তো তারপর আমরা ট্রেনে উঠে যাব হচ্ছে তোমার বিশাখাপত্তনম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সকলে ট্রেনে উঠে বসে পড়েছি। তো ট্রেনটা জাস্ট ছাড়ার অপেক্ষা। তো আর আমরা কিন্তু সকলেই কিন্তু ডিনারটা বাড়ি থেকে যে যার মতন করে নিয়ে এসেছি, আর আমি আমার ছেলের জন্য একটু করে নিয়ে এসেছি, আমার জন্যও করে নিয়ে এসেছি। সো গাইস দেখো রাত হয়ে গেছে, ডিনার সেরে আমরা কিন্তু সকলেই শুয়ে পড়েছি, আর আমার ছেলের চোখে ঘুম নেই যেহেতু ট্রেনটা চলছে। তো সেক্ষেত্রে বাচ্চাদের একটু ঘুম হতে একটু সমস্যা হয়, আমারও একচুয়াল ট্রেনে ঘুম হচ্ছিল না। সো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু এখনও জেগে আছে। তো অপেক্ষা করছি, তো অবশেষে কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো গাইজ দেখতেই পাচ্ছ মোটামুটি সকাল হয়ে গেছে। তো সকালের একটু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তখন আমরা কিন্তু ট্রেনেই আছি, এখন আমরা কিন্তু নামিনি। সো গাইজ দেখতেই পাচ্ছ সকালবেলা, তখন মোটামুটি 8:30 নাগাদ তখন আমরা স্টেশনে নেমে গেছি। তো আমরা বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা সোজা গাড়ি ভাড়া করে হোটেলে চলে যাব, হোটেলটা আগে থেকেই বুক করা ছিল। তো গাইজ দেখো স্টেশনের চারপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, মানে এখানে এসে আমি এতটুকু বুঝেছি যে এখানকার পরিবেশটাও অনেকটাই স্বচ্ছ এবং সুন্দর। আর মানে সত্যি বলতে রাস্তাঘাট যে এত পরিষ্কার, এত পরিষ্কার যে মানে ধারণার বাইরে, আমি নিজেও কোনো দিন এত সুন্দর পরিষ্কার রাস্তা আমি আমার লাইফে দেখিনি। সত্যি বলতে আমার এতটাই ভালো লেগেছে ভাইজাগের রাস্তাঘাটগুলো যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সো গাইজ আমি কিন্তু তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, দেখো রাস্তাঘাট কত সুন্দর আর পরিষ্কার। এখানে যদি একটা রাস্তায় এই কোনো বিস্কুটের প্যাকেট বা লজেন্সের প্যাকেট সেগুলো যদি পড়েও থাকে, তো সাথে সাথে একজন পরিষ্কার করার লোক আছে, সে এসে পরিষ্কার করে দিয়ে যায়। মানে এই জিনিসটা আমার ভীষণই ভালো লেগেছে। আর কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ঘাটের যে চারপাশে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, তারপরে এত সুন্দর একটা পরিবেশ, মানে জাস্ট ধারণার বাইরে। সো গাইজ দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি হচ্ছে হোটেলের সামনে। আর ফার্স্টে আমি তোমাদেরকে একটু সমুদ্রটা দেখিয়ে দিলাম, একদম সমুদ্রের সামনেই কিন্তু আমাদের হোটেলটা নেওয়া ছিল, পুরো একদম বিচের কাছে। তো ঘর থেকে আমরা বিচটা দেখতে পাচ্ছিলাম। সো গাইজ দেখো আমরা কিন্তু নেমে পড়েছি এই গাড়ি থেকে। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ যেহেতু ঘরটা আগে থেকেই বুক করা ছিল, তো সেক্ষেত্রে আমরা সকলে যে যার ঘরে পৌঁছে গেছি। আর আমি কিন্তু তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, মানে সমুদ্রের যে বীজটা মানে সি বীজটা। তো আমাদের যেহেতু ঘর দেয়নি, আমাদের ঘরটা দিতে ওরা একটু লেট করেছে, তাই সেক্ষেত্রে আমরা আমাদের সঙ্গে আরও দুজন ফ্যামিলি গিয়েছিলো, তাদের মধ্যে আরও একজন মানে ফ্যামিলি ছিল, মানে এক দাদা ছিল। তো তাদের ঘরে ঘরটা এক ঘন্টা আধ ঘন্টার জন্য শেয়ার করেছে, তো আমি সেখানে ছিলাম, জাস্ট একটু ফ্রেশ হয়েছি আর আমার ছেলেকে একটু ফ্রেশ করেছে। তো যাই হোক গাইজ দেখো আমরা ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর এখানে হচ্ছে তোমার ব্রেকফাস্ট ছিল হচ্ছে পুরি, আর হচ্ছে তরকারি ছিল, আর হচ্ছে তোমার এখানকার যে মূল খাবার সেটা হচ্ছে তোমার ওই বাদামের একরকম চাটনি করে, তো সেটা সমস্ত খাবারের সঙ্গেই দেয়, তো সেটাও ছিল। দেখো আমরা সকলে খেতে বসে গেছি। আর এখানে দেখো আমি মানে আমার খাবারটার থেকে শেয়ার মানে ছেলেকে কিছুটা শেয়ার করছি, তার কারণ আমার ছেলে তো আর তেমন কিছু খায় না। তো আমি আমার যে থালাটা নিয়েছি সেখান থেকেই আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, একটু লুচি খেতে ভালোবাসে, তো ওখানে দেখো লুচি খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু সি বিচে ঘুরতে যাবো। সে চলো সবাই দেখো ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি সি বিচের কাছে। আর সি বিচটা তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। আর হ্যাঁ, আমি তোমাদেরকে কাছে গিয়েও দেখাবো গাইজ। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। সো গাইজ দেখো আমি ব্যাক ক্যামেরায় কিন্তু তোমাদেরকে
সমুদ্রটাকে দেখাচ্ছি। আর এখানে না সমুদ্রের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে সমুদ্র আর পাহাড় কিন্তু কাছাকাছি, দেখতেই পাচ্ছ জলের মধ্যে কিন্তু সব ছোট ছোট পাহাড়ের সৃষ্টি হয়েছে। এটা বেশ ভালো লাগে দেখতে। আর জলগুলো এসে পাহাড়ে যখন আছড়ে পড়ে সেটা আরও বেশি সুন্দর লাগে গাইজ। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বর তো একদম ফোন করতে ব্যস্ত, এখানে এসে একদমই মানে টাওয়ার পাওয়া যায় না, কখনো জিওর পাওয়া যায় না, কখনো বিএসএনএলের টাওয়ার পায় না, আবার কখনো কখনো আবার টাওয়ার পাওয়াও যায়। সো গাইজ দেখো কত সুন্দর একটা মনোরম প্রকৃতির মাঝে এসে দাঁড়িয়েছি। আর সমুদ্র আমার মানে ভীষণই ভালো লাগে, আর সমুদ্রের যে হাওয়াটা সেটা আরও বেশি ভালো লাগে গাইজ। সো গাইজ দেখো কিছুক্ষণ সমুদ্রের এর কাটালাম, মানে সমুদ্রটা এসেই আর কি সমুদ্রের পাড়ে গেছিলাম। তখন আমাদেরকে তো ঘর দেয়নি, তখন তো সমুদ্রের চারপাশটা একটু ঘুরে এসে তারপর আমাদের যখন রুমটা দিয়ে দিয়েছে তখন আমরা রুমে প্রবেশ করেছি। আর আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আমরা যে রুমটা নিয়েছি সেটা একদম সি বিচের কাছে, মানে আমার ঘরের যে ব্যালকনি সেখান থেকেই সি বিচটা দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমাদের রুমটাকে একটু ঘুরে দেখালাম, আর ওয়াশরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, যদিও হোটেলটা কিন্তু বাইরে থেকে অতটা সুন্দর লাগছিল না কিন্তু ভেতরের রুমগুলো বেশ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে রুমের মানে যে রুমটায় আমরা আছি সেই রুমের সামনেই ব্যালকনি, আর ব্যালকনি থেকে না সম্পূর্ণ সি বিচটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জন্যে বেশি ভালো লাগছে গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে। আর আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি, প্রথম দিনই সমুদ্রে স্নান করেছি। আর হচ্ছে মানে এখানে অত্যাধিক গরম, আর কি বলবো সমুদ্রে একটা ঠান্ডা হাওয়া, সব রকম মিলিয়ে গুছেই আমার ফার্স্ট দিনই গলাটা ভেঙে গেছে কাঁচতে কাঁচতে। সো গাইজ দেখো স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে একটু ব্যালকনির সামনে দাঁড়িয়ে চুলটা শুকিয়ে নিলাম, চুল না সকালে তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে। সো চুলটা শুকিয়ে নিয়ে তারপরে নিচে যাব দুপুরের খাবার খেতে। তো চলো তোমার সাথে তখন দেখতে থাকো ভিডিওটা। সো গাইজ দেখো দুপুরের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, তো দুপুরের খাবার চলে এসেছে, তো দুপুরের খাবার খেয়ে নেব। দুপুরে খাবার সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা রেডি হচ্ছি। এদিকে তোমার দাদা রেডি হচ্ছে, আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমরা রেডি হয়ে যাব সাইট সিনগুলো দেখতে, মানে একদম সি বিচের কাছেই এই দুটো সাইট সিন আছে যেগুলো অটো বা টোটো করে গেলেই দেখতে পাওয়া যায়। তো সেই সাইট সিনগুলো দেখতে যাব। তো চলো সেই সাইট সিনগুলো দেখার জন্য আমরা অটো ভাড়া করে নিয়েছি, আর আমরা সাইট সিনটার কাছে চলে এসেছি। সো গাইজ দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে সাবমেরিন দেখতে, যদিও এখানে কোনো ভিডিও বা ফটোর অ্যালাউ নেই, এখানে লেখাই আছে আর কি ভিডিও করতে গেলে 200 টাকা না 250 টাকার টিকিট কাটতে হয়, আর এছাড়া মাথা পিছু তো টিকিট আছেই। তো তাই জন্য আমরা শুধু জাস্ট টিকিট কেটে সাবমেরিনের ভেতরে কী আছে না আছে সবটাই দেখেছি, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তখন এখানে অ্যাকচুয়াল ভিডিওর অ্যালাউ নেই। সো গাইজ মানে আমি তোমাদেরকে জাস্ট মুখে বলে দিচ্ছি সাবমেরিনের ভেতরে আছে হচ্ছে মানে যারা সাবমেরিনটাকে চালায়, মানে যারা নিয়ন্ত্রণ করে তাদের সকলেরই টোটাল ব্যবস্থা, মানে সাবমেরিনের ভেতরে কী কী মেশিন আছে, তারপরে হচ্ছে তোমার তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, তারপরে হচ্ছে তাদের ফার্স্ট এডের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থাই টোটাল সাবমেরিনটার মধ্যে কিন্তু ওরা আছে। এটাই শুধু আমি দেখে অবাক হয়ে গেলাম যে কত কষ্টে ওরা এখানে থাকে, মানে কাজের সূত্রে লোকে কতটাই না কষ্ট করে সেটা হচ্ছে না দেখলে কেউ বিশ্বাস করবে না। সো যাই হোক আমরা সাবমেরিন দেখে এখন চলে এসেছি হচ্ছে যেটা হচ্ছে তোমার যুদ্ধ বিমান সেটা দেখতে। একজন যুদ্ধ বিমানের ভেতরে কিন্তু কোনো ভিডিও অ্যালাউ নেই, বাইরে থেকে জাস্ট মিউজিয়ামটাকে একটু ভিডিও করতে পেরেছি। আর হচ্ছে তোমার এবার চলে এসেছে হচ্ছে যুদ্ধ বিমানের ভেতরটা আমরা দেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, শুধু বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি যুদ্ধ বিমানটা কেমন হয় দেখতে। আমি তো এই যুদ্ধ বিমানটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে এত বড় একটা জিনিস কিভাবে আকাশে উড়িয়ে নিয়ে যায়। তো এর মধ্যে অনেক কিছুই আছে দেখার, মানে এর মধ্যে বলতে যারা আর কি অপারেট করে যুদ্ধের সময় যে শত্রুপক্ষ অ্যাটাক করছে তারা তো অপারেট করে,
তাদেরও এখানে খাওয়ার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা আর সমস্তটাই করা আছে, ফার্স্ট এডের ব্যবস্থা সমস্তটাই করা আছে। সো আর এই জিনিসটা কত বড়, তোমরা শুধু জাস্ট দেখো। আর আমি এটা দেখে অবাক হয়ে গেছি যে এত বড় একটা জিনিস আকাশে যখন উড়ে যায় তখন দূর থেকে আমরা কতটা ছোট দেখি, আমরা ভাবি কত নাই ছোট, কিন্তু এটা কত বড় আমি সেটা জাস্ট দেখে অবাক হয়ে গেছি গাইজ। সো যাই হোক, দেখো এখন আমরা কিন্তু দেখে চলে এসেছি হচ্ছে সি বিচের কাছে। আর সি বিচের কাছে এসে এখানে একটু টিফিন করে নিলাম। তো টিফিন সেরে আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। তো হোটেলে ব্যাগপত্র রেখে যাবো হচ্ছে খেতে। তো রাতের ডিনারটা সেরে নিয়েছি। তো রাতের ডিনার সারার পরে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু শুয়ে পড়েছে গাইজ। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সো বাই বাই বন্ধুরা।